কচু শাক বা কচু পাতা বাংলাদেশের অবহেলিত এক উপকারী উদ্ভিদ। এই উদ্ভিদে রয়েছে অসম্ভব রকমের পুষ্টিগুণ। কচু মানুষের চাষকৃত প্রাচীন উদ্ভিদগুলোর মধ্যে একটি। শহরের ডিগুবাবুর বাজারে গিয়ে দেখা যায় নরসিংদী থেকে আনা নারেকেলি কচু নামে বিক্রি হচ্ছে এক হালি কচু 70 থেকে 80 টাকায়। কচু শাক বাংলাদেশের একটি অতি পরিচিত একটি শাক, বিশেষ করে গ্রামাঞ্চলের কচু শাক খুবই জনপ্রিয়। বাড়ির উঠোনের কোণে, ধানের ক্ষেতের আইলে, বিলের ধারে যত্র তত্র বিনা যত্নে জন্মে বলে কচু শাক সহজেই পাওয়া যায়। বনে জঙ্গলে যেসব কচু আপনা আপনি জন্মায় সেগুলো সাধারণত বুনো কচু বলা হয়। এ ধরনের কচুর অনেকগুলো জাত মানুষের খাবারের উপযোগী নয়। খাবার উপযোগী জাতগুলোর অন্যতম হচ্ছে মুখী কচু, পানি কচু, পঞ্চকচু, পাইডনাইল কচু, দুধ কচু সহ আরো বিভিন্ন নাম। সবজি হিসেবে ব্যবহার ছাড়াও সৌন্দর্যের কারণে কিছু কিছু প্রজাতির কচু টবে ও বাগানে চাষ করা হয়। এদের মধ্যে কতগুলো রয়েছে বেশ বাহারি পাতা, আবার কতগুলো রয়েছে অত্যন্ত সুন্দর ফুল। নির্মে কচু সম্পর্কে বিস্তারিত আলোচনা। এটি নরসিংদী বেলাবর থেকে কচুটা আসে, বিক্রি হয় মানে এক পাইকারি বিক্রি করি আমরা 100 টাকা, খুচরা 30 টাকা পিস বিক্রি হয়। কতগুলি কচু বিক্রি করেন? এক গাড়ি কচু প্রতিদিন মনে করেন এক গাড়ি কচু 2 দিনে বিক্রি হয় আমাদের পাইকারি। সকালে পাইকারি বিক্রি করি, সারাদিন খুচরা বিক্রি করি। জি, NAN TV নারায়ণগঞ্জ।